যে কোনো লজিক ফাংশন আমরা বাস্তবায়ন করব হচ্ছে বাই ইউজিং 4:1 মার্কস হইতে পারে, 2:1 মার্কস হইতে পারে, বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে আমরা এইখানে লিখবো হচ্ছে ইজ এনি লজিক ফাংশন গেট না এনি লজিক, এখানে হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্টেশন বাই ইউজিং কি বলেন, বাই ইউজিং মার্কস। তার মানে যে কোনো লজিক ফাংশন আমরা বাস্তবায়ন করতে পারবো বাই ইউজিং মার্কস ব্যবহার করে। তাহলে এটা করার জন্য কিছু রুলস আছে, আমি রুলসগুলো এক এক করে বলে দিই, আপনারা খাতায় টাস টাস করে লিখে ফেলেন। প্রথমত রুলসগুলো হচ্ছে, মানে যে কোনো লজিক ফাংশন যদি ম্যাক্স দিয়ে বাস্তবায়ন করতে চাই, এটা তোমাদের খুবই মানে ফেভারিট কোশ্চেন জুয়েটার অ্যাডমিশনের জন্য। ফার্স্ট রুলস, ফাংশনটা অবশ্যই এসওপি ফর্ম এ হইতে হবে, এসওপি ফর্মে থাকতে হবে। দুই নাম্বার, সিলেক্ট লাইন হবে n-1 পরিমাণ, n-1 সংখ্যক সিলেক্ট লাইন কোনগুলো মনে পড়ে? ওই যে নিচ থেকে যে কন্ট্রোল সিগন্যাল দিতাম ওইগুলো কি বলো? সিলেক্ট লাইন। তাহলে এনের পরিচয় কি বলো? আমাকে যে ফাংশনটা দিছে, এই যে ফাংশন এসওপি ফর্মে দিছে, ওই ফাংশনের ভিতর কতগুলো ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে কি মিন করে বলো? এন। তাহলে এন হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস, নাম্বার অফ ভ্যারিয়েবলস। তিন নাম্বারে, ইনপুটগুলোকে দুইটা রোতে সাজাতে হবে। তিন নাম্বার, মিন টার্মস গুলোকে এন সার্কেল করতে হবে, এন সার্কেল। এন সার্কেল করতে হবে। ওকে, চার নাম্বার, হ্যাঁ চার নাম্বার হচ্ছে এরপরে প্রত্যেকটা কলাম ইন্সপেক্ট করতে হবে। দিস ইজ দ্য রুলস অফ ডিজাইনিং। চারটা রুলস স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। পাঁচটা, 1, 2, 3, 4 পাঁচটা, এর আছে স্টেপস কীভাবে তুমি কোনটার পরে কোন স্টেপটা ফলো করবা। তাহলে আমরা একটা ফাংশন নেই, ফাংশনটা অবশ্যই কোন ফর্মে হইতে হবে? সব ফর্মে। যদি সব ফর্মে না থাকে, সব ফর্মে বানায় নিতে হবে। নেন, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা একটু সলভ করার ট্রাই করি। আপনাদেরকে প্রশ্নে বলা হয়েছে একটা ফাংশন তোমাকে দিছে যেটার ভ্যারিয়েবল হচ্ছে কয়টা বলে? তিনটা, ইকুয়াল টু সামেশান অফ এম 2, 3, 5, 6, 7। এবং প্রশ্নে বলে দিছে এইটা এইটা এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে কি দিয়ে বলো? বাই ইউজিং 4:1 মার্কস দিয়ে। তিনটা কেসে আমার অ্যান্সারটা লিখতে হবে। ওয়েন এ বি হচ্ছে সিলেক্ট লাইন,
এবি হচ্ছে সিলেক্ট লাইন, অ্যান্ড সি হচ্ছে আমাদের ইনপুট। দুই নাম্বার, ওয়েন বিসি হচ্ছে সিলেক্ট লাইন, এ হচ্ছে ইনপুট। ওয়েন এসি সিলেক্ট লাইন অ্যান্ড বি হচ্ছে আমাদের ইনপুট। এগুলো কি উল্টাপাল্টা লাগতেছে, কী কী পড়াচ্ছেন একটু দেখেন, ধৈর্য ধরেন, এখনই বুঝে যাবেন কী করতে চাচ্ছি আমরা। আচ্ছা, ফাংশন দিছে, কয়টা ভ্যারিয়েবল আছে বলো? তিনটা, এ বি সি। ডিজাইন করতে হবে কী ব্যবহার করে? ফোর ইস টু অনমার্কস ব্যবহার করে ডিজাইন করতে হবে। তিনটা কেস, একবার এ বিকে সিলেক্ট লাইন ধরতে হবে, অর্থাৎ এ কে, আর বি কে ধরতে হবে কী বলো? সিলেক্ট লাইন। সি হবে কী বলো নাম? তখন ইনপুট। আর পরের বার বি আর সি হবে সিলেক্ট লাইন, এ হবে হচ্ছে কী বলেন? ইনপুট। তারপরের বার এ আর সি হবে সিলেক্ট লাইন, বি হবে কী বলেন আমাদের? তাহলে আমরা প্রথমে একটা একটা করে দেখি, তারপরে বুঝতে পারবো। প্রথমটাই আমরা করা শুরু করি, দেখেন মিলানো শুরু করেন। দেখেন আপনাদের কাছে ফাংশনটা সব ফর্মে দেওয়া আছে কিনা। এখানে সাম থাকে মানে কী বলেন? সব ফর্মে। আর পাই থাকে মানে কী বলেন? পস ফর্মে। পাই থাকে মানে পস, সাম থাকে মানে সব। তাই এটা কোন ফর্মে আছে? এক নাম্বার স্যাটিসফাইড। ওকে, দুই নাম্বার আসেন, সিলেক্ট লাইন কয়টা হবে সিলেক্ট লাইন বলো? এন মাইনাস ওয়ান পরিমাণ হবে কী বলেন? সিলেক্ট লাইন বলেন। এন, এনের পরিচয় কী? নাম্বার অফ ভ্যারিয়েবলস। তাহলে এখানে ভ্যারিয়েবল আছে কয়টা? তিনটা ভ্যারিয়েবল। তাহলে সিলেক্ট লাইন হবে কয়টা বলেন? তাহলে না, ভুল করলাম, এন মাইনাস ওয়ান সংখ্যক হবে সিলেক্ট লাইন। না না না, ইনপুট হবে নাকি? হ্যাঁ, সিলেক্ট লাইন হবে কি? ও হ্যাঁ, সিলেক্ট লাইনে হবে। ঠিক আছে, সিলেক্ট লাইন। তাহলে বলো এখানে এনের মান আছে কত বলো? তিন, তিনটা ভ্যারিয়েবল। তাহলে থ্রি মাইনাস ওয়ান দুইটা, তাহলে দুইটা হবে কি বলেন আমাদের? সিলেকশন লাইন। অর্থাৎ এই তিনটার ভেতরে দুইটাকে বানাবো কি বলেন? সিলেকশন লাইন। আর বাকিটা হবে কি বলেন? ইনপুট লাইন। আমরা জানি মার্কসে দুই ধরনের ইনপুট থাকে, একটা হচ্ছে কি বলো, নিচ দিয়ে সিলেক্ট লাইন, আর এ পাশ থেকে কী আসে বলো? সব ইনপুট আসে। আপনাদের মনে পড়ার কথা, যদি ফোর ইস টু ওয়ান মার্কস হয় তাহলে এখানে কয়টা থাকবে বলেন? দুইটা, সিলেক্ট লাইন জিরো, সিলেক্ট লাইন ওয়ান। আর এইখানে সব কী থাকে বলেন? ইনপুট থাকে, এগুলো সব কী? ইনপুট। তাহলে ইনপুট জিরো, ইনপুট ওয়ান, ইনপুট টু, ইনপুট কী বলেন? থ্রি। আর আউটপুট সবসময় কথা বলবো ওইটা। তাহলে কয়টা সিলেকশন লাইন হবে আর কয়টা ইনপুট হবে সেগুলো আমরা ডিফাইন করতে পারি এই রুলস দিয়ে আর কি। তাহলে সিলেকশন লাইন হবে কয়টা বলেন? তিনটা থেকে একটা বাদ দেন, দুইটা। তাহলে দুইটা হবে সিলেকশন লাইন, আর একটা হবে কী বলেন আমাদের? ইনপুট। তাই বলছে যে এ আর বি দুইটা হবে কী বলেন? সিলেক্ট লাইন। যখন এ আর বি সিলেক্ট লাইন হবে তখন সি হবে কী বলেন? ইনপুট। আবার যখন বি আর সি কী হবে? সিলেক্ট লাইন হবে, কারণ দুজন তো সিলেক্ট লাইন আমার লেখাই লাগবে। বি আর সি যখন সিলেক্ট লাইন তখন এ তখন কী বলেন? ইনপুট। একইভাবে এ আর সি যখন কী? সিলেক্ট লাইন। বি তখন কী বলেন আমাদের? ইনপুট। ঠিক না? তাহলে তিনটা কেস আমরা পরপর দেখব, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এরপর আসুন তিন নম্বরের কাজটা আমরা একটু দেখবো। ইনপুটগুলোকে কি সাজাতে হবে বলো? দুইটা রোতে আমার সাজাতে হবে। তাহলে একটা কাজ করা যাক, আমরা আমাদের স্টেপগুলো শুরু করি। আমরা কোন কোন স্টেপ বুঝি নাই এখনও। তিন নম্বর, চার নম্বর আর কি বলেন? পাঁচ নম্বর। তিন নম্বরের কাজ সাজাইতে হবে, পাঁচ নম্বরের মিন টার্মসগুলোকে এনসার্কেল করতে হবে, পাঁচ নম্বর হচ্ছে প্রত্যেকটা কলমকে ইন্সপেক্ট করতে হবে। এই তিনটা মনে রেখো, আমরা কাজ শুরু করে দিই। আচ্ছা, তাহলে প্রথম কাজ হবে এই ফাংশনটাকে ট্রুথ টেবিল আঁকা। ওই ফাংশন অনুযায়ী কী আঁকা বলেন? ট্রুথ টেবিল আঁকা। তাহলে বলেন ভ্যারিয়েবল কয়টা? কয়টা ভ্যারিয়েবল? তাহলে ঘর হবে কয়টা বলেন ট্রুথ টেবিল আঁকার জন্য? দুইটা, আটটা হবে না? টু টু দি পাওয়ার থ্রি। রো হবে কয়টা সেটা জিজ্ঞাসা করছি? আটটা। নাম লেখার জন্য কেটে বলেন একটা? তাহলে এটা হচ্ছে এ, এটা বি, আর এটা কি বলেন? সি। জিরো ওয়ান, জিরো ওয়ান,
জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান। ওকে, এইবার বলেন আউটপুট কী হবে বলেন। আউটপুট কেমনি কী বলেন, আউটপুটে কোথায় কোথায় ওয়ান দিবেন, কোথায় কোথায় জিরো দিবেন বলেন। বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন ইমাম সাহেব। বলেন এখানে কোনটা কোনটা, কোন কোন ঘর এখানে, এটা তো আউটপুট নাকি, এটা হচ্ছে আউটপুট। এখন বলেন কোন কোন ঘরে জিরো দেবেন, কোন কোন ঘরে ওয়ান দেবেন। এটা কি সব ফর্মে না? তাহলে সব ফর্মে এইখানে যেই ঘরগুলো থাকে সেই ঘরগুলোতে কী হয় দিতে হবে বলো, ওয়ান দিতে হবে, বাকি সব ঘরগুলোতে। এটা হচ্ছে সব ফর্মের প্যাটার্ন, বুঝতে পারছেন নি? সব ফর্মে এইখানে যে ঘরগুলো থাকবে ওই ঘরগুলোতে কী দিতে হবে বলেন, ওয়ান দিতে হবে। তাহলে এইটা কত নম্বর ঘর বলো, জিরো নম্বর ঘর। এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়ের কথা বলেন সাত। তাহলে জিরো নম্বর ঘর কি আছে? তাহলে দুইয়ে হবে, এই দুইয়ে হবে ওয়ান, তিনে হবে, পাঁচে হবে, ছয়ে হবে, আর কত হবে সাত, বাকিগুলোতে কি বলেন, জিরো জিরো জিরো। ক্লিয়ার? ওকে, ট্রুথ টেবিল বানানো শেষ হলো। এইবার তিন নম্বর স্টেপ কী ছিল, ইনপুটগুলোকে, ইনপুটকে দুইটা রোতে সাজাতে বলো। তাহলে প্রথম যে ক্যাটাগরি সেখানে ইনপুটকে, সি হচ্ছে ইনপুট আর এ আর বি হচ্ছে কি বলেন, সিলেক্ট লাইন। তার মানে এই যে এই দুইটা হবে হচ্ছে কি বলেন আপনাদের, সিলেক্ট লাইন। আর এটা কি বলেন আপনাদের, এটা হচ্ছে প্রথমটা। তাহলে কারে আমরা রো বরাবর সাজাবো, এ বি কে না সি কে? সি কে হচ্ছে আমরা রো অনুযায়ী সাজাবো, কারণ সি হচ্ছে কি বলেন আমাদের ইনপুট। তাহলে সি কে রো অনুযায়ী সাজাবো। তাহলে সি কে, তাহলে সি কে সাজানো যায় কয়ভাবে, দুইভাবে, একটা সি বার সি, এছাড়া তো আর কোনো সি এর কি নাই, কম্বিনেশন নাই। তাহলে সি কে তুমি দুইভাবে সাজাও, তাহলে এই যে বরাবর রাখলে সি বার আর এ বরাবর কি বলো সি, এই যে রো অনুযায়ী দুইভাবে আমরা সাজালাম, বুঝতে পারছেন? ওকে, এইবার এইখানে দিবেন হচ্ছে আপনার সেই ইনপুট। বলেন কোন মার্কস দ্বারা ডিজাইন করতেছি আমরা, ফোর ইস্ট ওয়ান। তাহলে ফোর ইস্ট ওয়ান মানে চারটা হবে কি বলেন ইনপুট, আর একটা হবে কি বলেন, তাহলে ইনপুট কয়টা, চারটা। তাহলে ইনপুট হবে চারটা, একটা দুইটা তিনটা আর কি বলেন চারটা। ওকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট নাম্বার জিরো, ইনপুট নাম্বার ওয়ান, ইনপুট নাম্বার টু এবং কি বলেন ইনপুট নাম্বার থ্রি। এরকমভাবে টেবিল ফর্ম করতে হবে, পারবেন কিনা বলেন, পারবেন। হয়েছে ডান? এই পর্যন্ত যদি আপনারা পেরে থাকেন, এরপরে দেখেন এখন এই ঘরের যে নাম্বারিং, কোন ঘরের নাম্বার কত হবে সেইটা জাজ করবে কে বলে, এই যে আমাদের রো, রো হচ্ছে জাজ করবে। কারণ ইনপুট তো জাজ করার কোনো কী নাই বলেন, সুযোগ নাই, কারণ ইনপুটে তো আমরা যে কোনো কিছু দিতে পারি। তাহলে জাজ করবে কে বলো, এই সি বার আর সি জাজ করবে। এখন বলো, তাহলে সি বার, আচ্ছা বলো সি কোন কোন ঘরে হাই সেটা বলো আগে, সি কোন কোন ঘরে হাই সেটা দেখতে বলো। সি হচ্ছে এক নম্বর ঘরে হাই, তাই কি না বলো, তো এখানে এক, বুঝতে পারছেন? আচ্ছা, আর সি হাই কোথায় বলো, আবার তিন নম্বরে হাই, তাহলে তিন মানে সি গুলাকে হাই করে দিচ্ছি। সি আবার কত করে, কেন দুই নম্বর, হ্যাঁ তিন দিলাম তো, যে মানে এই বরাবর সি কোন কোন ঘরে হাই আর এই বরাবর সি বার কোন কোন ঘরে হাই, তাহলে সি কোন কোন ঘরে হাই বলো। প্রথমে সি হাইকে বলো, ও এক নম্বর ঘর না, তাহলে এক, এক নম্বর ঘর। এরপরে কত নম্বর ঘর বলো, তিন নম্বর ঘরে হাই। এরপরে পাঁচ নম্বর ঘরে হাই,
এরপরে 7 নম্বর ঘরে, তার মানে এই কেন এই ঘরের নাম্বার হচ্ছে 1 2 1 1 3 5 আর কি বলেন 7। আচ্ছা সি বার হাই কোন কোন ঘরে বলো? সি বার মানে কি বলো? সি বার মানে কিন্তু এবার জিরো, সি বার মানে কিন্তু বলো, তাহলে জিরো কোন কোন ঘরে আছে বলো? সি জিরো আছে প্রথমে কোন ঘরে বলো? জিরো নম্বর ঘরে, তাহলে সি বার আছে জিরো নম্বর ঘরে, জিরো আছে দুই নম্বর ঘরে, আর চার আছে কত, এরপরে চার নম্বর ঘরে আছে, তারপরে কত নম্বর ঘরে আছে বলো? চার নম্বর ঘরে আছে। তাহলে যদি সিকে আমরা ইনপুট ধরি তাহলে আমরা এভাবে সাজাবো 0 1 2 3 4 5 6 7। মানুষজন যেটা করে এরকম লেখে হোয়েন সি অ্যাজ ইনপুট, সরি হ্যাঁ ইনপুট, যখন সি আমার কি বলেন ইনপুট, তখন এই টেবিলে মানুষজন মুখস্থ করে যে চিন্তা ভাবনা করা লাগবে না, সি যদি ইনপুট হয় তাহলে এখানে দেবো কি সি বার আর কি বলেন সি, তাহলে 0 1 2 3 4 5 6 7, বুঝতে পারছেন? আমরাও সেটাই করবো, বাট আমরা বুঝে বুঝে মুখস্থ করবো আর কি। আমরা পরীক্ষার হলে এত টাইম নাই যে আগে ট্রুথ টেবিল আঁকায় তারপর কোন ঘরে ওয়ান কোন ঘরে জিরো এত কিছু চেক করে, জাস্ট জেনে রাখলা, বাট আমরা ডিরেক্ট মারবো এটা, বুঝতে পারছেন? ওকে, তিন নম্বর স্টেপ শেষ, রো অনুযায়ী সাজালাম এবং সবগুলো ঘর আমরা ফিল আপ করে দিলাম। এইবার পাঁচ চার নম্বর স্টেপ কী ছিল বলো? মিন টার্মসগুলোকে ইনসার্কেল করা। মিন টার্মস কোনগুলো? এই যে এইগুলো হচ্ছে কি বলো আপনাদের মিন টার্মস, তাহলে এইগুলোকে আমার এখন গোল্লা দিতে হবে, কী দিতে হবে বলেন? গোল্লা, তাহলে প্রথমে আছে কত বলো? দুই, তাহলে দুইয়ে গোল্লা দাও। এরপর আছে কত বলো? তিন, দিছো? এরপর আছে কত বলো? পাঁচে। এরপর আছে কত বলো? ছয়। এরপর আছে কত বলো? সাতে। বুঝতে পারছেন নাকি? এখন দেখেন এই আই জিরো ইনপুটে কী দিবেন সেটা আপনি এই কলাম থেকে আপনি পাবেন। এরপরে পাঁচ ছয় নম্বর স্টেপ কী বলছিলাম? কলামগুলোকে ইন্সপেক্ট করতে হবে, অর্থাৎ আই জিরোতে কী দেবো সেটা আমার এই কলম থেকে বলবে, আই ওয়ানে কী দেবো এই কলম থেকে বলবে, এই কলম থেকে বলবে, এই কলম থেকে বলবে, বুঝতে পারছেন? তাহলে এই কলমে কোনো গোল্লা আছে? এই কলমে কোনো গোল্লা আছে না, তাহলে জিরো, বুঝতে পারছেন? এই কলমে কোনো গোল্লা আছে? দুইটাই কী বলেন? গোল্লা, তাহলে হবে কত বলেন? ওয়ান, বুঝতে পারছেন? এই কলমে কোনো গোল্লা আছে? কয়টা গোল্লা? একটা, তাহলে একটা থাকলে কত নেবো বলো? সি নেবো, শুধু সি, মানে ওই বরাবর যে থাকবে সে নেবো। হ্যাঁ, তাহলে নিতাম কত বলো? সি বার নিতাম। ওকে, এইবার দুইটা কলমে কী আছে বলেন? গোল্লা আছে, তাহলে দুইজনই সি বার প্লাস সি, আমরা জানি বিপরীত বিট একসাথে একত্রিত হলে একজন একজন ক্যান্সেল হয়ে হবে কত বলেন? ওয়ান, তাহলে সাথে কত বলেন? ওয়ান, সিম্পল হিসাব। তার মানে আই জিরোতে দিব জিরো, আই ওয়ানে দিব ওয়ান, আই টুতে দিব সি, আর আই থ্রিতে দিব ওয়ান, ব্যাস এইটা হচ্ছে আমাদের ফরেস্ট ওয়ান মার্কস। এবার সব ফরেস্ট ওয়ান মার্কস ডিজাইন করে ফেলে এখান দিয়ে, চারটা এখানে কি বলে আই জিরো, আই ওয়ান, আই টু আর কি বলেন? আই থ্রি, ক্লিয়ার? এখন বলেন আই জিরোতে কী দেবো বলো? জিরো, তাহলে আই জিরোতে জিরো মানে কী করে দেবো বলো? গ্রাউন্ড করে দেওয়া মানে কত বলো? জিরো। আচ্ছা আই ওয়ানে কী দেবো বলো? ওয়ান, তাহলে আই ওয়ানে ওয়ান দাও। আই টুতে কী দেবো বলো? সি দেবো, এই যে আই টুতে সি দিলাম। আই থ্রিতে কী দেবো বলো? ওয়ান, এই সেই ওয়ান দিলাম। এবার বলো এটা কি এস জিরো আর কী বলেন? এস ওয়ান, তাহলে কোনটা কোনটা বলো? এখানে কি যেই প্যাটার্নে আসছে সেই প্যাটার্নে তুমি এখানে বসাই দেবা, দেখা যায় ক্যামেরাতে? আচ্ছা তাহলে এখানে থাকতেছে কী বলো আপনাদের এ আর কী বলো? ব্যাস এই হচ্ছে কী বলেন আপনাদের সে ওই ফাংশনটা ইমপ্লিমেন্ট করলাম, চেক করে দেখো এখন এই ট্রুথ টেবিলটা ফলো করবে এই ফরেস্ট ওয়ান মার্কস। আবার এই ট্রুথ টেবিলটা বানাইছি কারে ফলো করে বলো? এই ফাংশনকে, তাহলে এই ফাংশন থেকে গেলাম ট্রুথ টেবিলে, ট্রুথ টেবিল থেকে ট্রুথ টেবিল থেকে এই মাঝে একটা আবার টেবিল বানালাম একটা, ওই টেবিল থেকে আবার ফরেস্ট ওয়ান মার্কস, তাহলে ঘুরে ফিরে ওই ইমপ্লিমেন্ট করলাম বাই ইউজিং ফরেস্ট ওয়ান মার্কস, পারা যাবে? ভেরি সিম্পল না? আমরা পরবর্তীবার সারা মনে রাখবেন যদি সি ইনপুট হয়, এটা মনে করো এ বি আর কি বলেন সি, যদি এইটা ইনপুট হয় এইটা, তাহলে হবে 0 1 2 3 4 5 6 7, ডিরেক্ট বসাবো। এরপরে এরপরে আবার কার ইনপুট ধরবো বলো? বি কে ইনপুট ধরবো, দেখি তখন আবার এই টেবিলটা, তখন কিন্তু এই টেবিলের নাম্বারিং হয়ে যাবে বলেন, চেঞ্জ হয়ে যাবে, দেখবেন এখন একটু পরে
বুঝছেন নি? শিওর। পারা যাবে? আমরা এবার কার ইনপুট ধরবো বলো? সি কে না, এবার ইনপুট ধরবো কাকে বলো? বি কে হচ্ছে আমরা ইনপুট ধরবো, তাহলে দেখি কি চেঞ্জ আসে। আসো তাহলে এইটা ফলো করে ট্রুথ টেবিল বানালাম। এবার ট্রুথ টেবিল কে থেকে আমরা কোথায় যাবো বলো? যাবো আর কি। তাহলে এবার কে কে সিলেক্ট লাইনের কে কে ইনপুট বলো? এ আর সি হচ্ছে কি বলেন, সিলেক্ট লাইন, আর বি হচ্ছে কি বলেন আপনাদের? তাহলে আমরা এইখানে যে বানাবো নাম দিব, ইনপুটকে রো অনুযায়ী সাজাইতে হবে। তাহলে ইনপুট কে এবার বলো? বি। তাহলে এবার কি সি সি বার হবে? এবার কি হবে বলো? বি বার। আর কি বলেন, নামকরণগুলো কীভাবে আসে দেখি। ওকে, নামকরণগুলো কীভাবে আসে দেখি। আর ইনপুট তো চারটা, চারটা আমরা কলাম টানলাম, যদি ইনপুট হতে আটটা, তাহলে আটটা আমি কি টানতাম বলেন? কলাম টানতাম। ইনপুটগুলোকে দুইটা রাতে সাজাবা, যতগুলো রো যতগুলো ইনপুট ততগুলো কি বলো? কলাম। ওকে, আচ্ছা এইখানে কে কারে বসে বলো? যে যে ঘরে বি কি আছে বলো? হাই আছে। তাহলে বি হাই আছে কোন কোন ঘরে বলো? দুইয়ে। তাহলে এখানে হবে কত বলে? দুই। বি হাই আছে কত বলো? তিনে। আবার আছে কত বলো? ছয়ে আছে। আর কত আছে বলো? সাত। বি বার মানে কি? বির মান কোথায় কোথায়? জিরো। তাহলে বির মান কোথায় কোথায় জিরো বলো? জিরোতে একে, চার আর কত বলো? এটা মনে রাখি কীভাবে? জিরো ওয়ান, আগেরবার ছিল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আর এবার কী বলো? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। বুঝতে পারছেন? মনে রাখবেন। তাহলে এবার কে ইনপুট না বলো? সি না, এবার কে ইনপুট বলো? বি হচ্ছে ইনপুট। পারা যাবে? তাহলে গোল্লা হবে কোথায় কোথায় বলেন? দুই তিন পাঁচ সাত। তাহলে দুই কোথায় যে? দুই তিন আর কত বলো? পাঁচ আর কত বলো? সাত। ও ছয় আছে। আচ্ছা এবার বলেন, তাহলে ইনপুট জিরোর মান কোথায় বলেন? এবার আই জিরোর মান হবে, কলামগুলোকে ইন্সপেক্ট করতে হবে। সার্কেল করলাম প্রথমে, যে রো অনু সাজালাম, তারপরে কি দিলাম? সার্কেল দিলাম। এরপর বলেন এই কলামে গোল্লা আছে কি? দুইটা আছে না একটা আছে? একটা। তাহলে কোথায় বলো? বি। তাহলে এখানে হবে বি। এই কলামে কোথায় একটা গোল্লা আছে, সেটা কোথায় বলেন? বি। এই কলামে কোথায় গোল্লা আছে বলো? একটা গোল্লা, বি। বলেন এই কলামে কোথায় গোল্লা বলেন? তার মানে ইনপুট জিরোর ভ্যালু দিবা বি, ইনপুট ওয়ানের ভ্যালু দিবা বি, ইনপুট টুর ভ্যালু দিবা কত বলো? বি। তার মানে কাজ করতে পারি, তিনটাকে শর্ট করে দিতে পারি, শর্ট করে দিয়ে একটাকে একটা দিয়ে আমরা বললাম কি বলেন? বি। ব্যাস হয়ে গেল। আর আই থ্রিতে দেবা কত? ওয়ান। আই থ্রি দেবা ওয়ান। এবার আসেন এইখানে চলে গেছে কি বলো? বি। বি তো এবার ইনপুট, আর এ আর সি কি বলো? সিলেকশন লাইন। তাহলে এ আর সি যেভাবে আছে সেভাবে সে এখানে বসা দিবা। এখানে এ আর এখানে কি বলেন? ব্যাস সিম্পল। ইস, এই যে ডিজাইন হয়ে গেল। টেবিলটা কোত্থেকে আসে মানে বুঝি না। জিরো ওয়ান ফোর ফাইভ কীভাবে আসলো? এইটা হচ্ছে এই যে কোথায় কোথায় বি হাই, যে বি হাই কোথায় কোথায় বলো? দুইয়ে ওয়ানে হাই, কত নাম্বার লাইনে দেখবা? দুই নাম্বার, জিরো ওয়ান টু থ্রি এগুলো। তাহলে দুই নাম্বার লাইনে আছে, সরি হ্যাঁ দুই নাম্বার লাইন আর তিন নাম্বার লাইন। তাহলে দুই তিন আর কোথায় কোথায় হয়ে গেছে বলো? পাঁচে আর কত? ছয় আর কত বলো? সাত। তাহলে ছয় আর সাত। আর বি বার মানে কি? ওয়ানের উল্টা বি বার মানে কত বলো? জিরো। তাহলে জিরো কোথায় কোথায় আছে বলো? জিরো আর ওয়ানে, ফোর আর ফাইভ, জিরো ওয়ান ফোর ফাইভ। পারা যাবে? এবং আমরা বারবার কি ট্রুথ টেবিল আঁকাবো? একবারও আঁকাবো না, তখন দেখবো যে মাঝখানে একটা ইনপুট, তখন এটা মুখস্থ, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। বাট তোমার যদি কনফিউশন লাগে তুমি জাস্ট ট্রুথ টেবিলটা এক পলকে আঁকাই নিবা, আঁকাই দেখে 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 সেগুলো বসাই দিলাম। বুঝতে পারছেন? যদি কেউ মুখস্থ করতে না চান তার জন্য হচ্ছে এই প্রসেস। ওকে, বিতে গেল, এরপর কত বলো?
সি তো ইনপুট ধরে ফেলছি একবার পাগল ছেলে, এবার কোনটা ইনপুট ধরবো? এ দেখো যে এবার এই দুই নাম্বার করতেছি এবার আমরা, যে এ হবে কি বলেন আমাদের? আসো তাহলে ইনপুটকে রো অনুযায়ী সাজাইতে হবে, কে কে বলো? এবার আর কি বলেন? এবার বলেন এই ভ্যালুগুলো কি থাকবে, চেঞ্জ হয়ে যাবে না? বলেন কোথায় কোথায় অন দেব, কোথায় কোথায় কোন কোন ঘরের নাম্বারের কথা? এ এবার আবার এ কোন কোন ঘরে হয়? এদিকে এদিকে এ কোন কোন ঘরে হয় বলো? এ হচ্ছে এবার এই ইনপুট না, এবার কে ইনপুট বলো? এ কোন কোন ঘরে হাই বলো? চার পাঁচ ছয় সাত, তাহলে গড়ে চার পাঁচ ছয় সাত, এরপরে কে বলো? হ্যাঁ বাকি আছে জিরো ওয়ান জিরো ওয়ান টু থ্রি, এবার এ ফলো করবা, এবার কোন কোন ঘরে মানে জিরো কোন কোন ঘরে, তাহলে জিরো ওয়ান টু থ্রি, তাহলে এবার কে ইনপুট বলো? না মনে রাখো খুব সহজ সিস্টেম না, যখন এ ইনপুট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, যখন বি ইনপুট তখন দুইটা করে সামনে সরবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, যখন সি ইনপুট তখন আর কোনটাই সরতে হবে না, জায়গায় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এ ইনপুট হলে পরপর পরপর জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, বি ইনপুট হলে বি ইনপুট হলে তখন কি হবে বলো? দুইটা করে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ঠিক আছে? আর সি হইলে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, মুখস্থ করার দরকার নেই। বাট তারপরেও যদি তোমার কোনো কারণে কনফিউশন মনে হয় তুমি কি একাবা টেবিল একাবা, কার ইনপুট ধরতে বলছে সেটা দেখো, সে অনুযায়ী প্রত্যেকটা ঘর দিয়ে বসায় দাও, ব্যাস হয়ে গেল, পাওয়া যাবে। আসেন শেষ করি, কত কোন কোন ঘরে গোল্লা দিব বলেন? দুই তিন পাঁচ ছয় সাত, তাহলে দুইয়ে দেবো তিনে দেবো পাঁচে দেবো ছয়ে দেবার কত বলো? এইবার আসেন দেখেন আই জিরোর ভ্যালু কত দেব, কোনো গোল্লা আছে এই কলামে? আই জিরো কলামে কোনো গোল্লা নেই, তার মানে কত বলেন? জিরো। এখানে গোল্লা আছে? আছে। কত বলো শুধু? ফাইভ। দুই আর ছয়ে দুইটাই গোল্লা, তার মানে কত দেবো বলো? ওয়ান। তিনের সাথে কি দুইটাই গোল্লা, তাহলে কত দেবো বলেন? ওয়ান। এ হবে, তাহলে করো ভাই, মান দাও। আই জিরো তো দেবো কত বলো? জিরো। আই ওয়ানে দেবো কত বলো? এ। আই টু তো দেবো কত বলো? ওয়ান। আই থ্রি দেবো কত বলেন? ওয়ান। আর এখানে কি থাকবে বলেন? যেই পাবে আসো ওইভাবে বসা দেবেন, তাহলে এখানে কি বলে বি, আর এখানে কি বলেন? সি। দিস ইজ ইউর ফরেস্ট ওয়ান ইমপ্লিমেন্টেশন, কঠিন লাগে নাকি? ভেরি সিম্পল। তাহলে আমি একটু ইয়ার ব্যাপারটা তো বুঝছো, আমি একটু মানে কোনটা ইনপুট থাকলে কোনটা কি ধরবা সেইটা একটু আমরা দেখে নেই। আচ্ছা আচ্ছা, একটা মজার বিষয় একটু বলি তোমাদেরকে, যদি এইটাই তোমাদেরকে বলতো এইট ইস টু ওয়ান মার্ক্স দিয়ে ডিজাইন করো, তাহলে কেমনে করতে বলো? এইট ইস টু ওয়ান মার্ক্স দিয়ে ডিজাইন করতে হবে, এইট ইস টু ওয়ান মার্ক্স মানে কি বলতো? আটটা হইতে কি বলেন? ইনপুট। আর একটা হইতে কি বলেন? আউটপুট। তখন কি তখন কেমনে করতাম বলো? তখন এইগুলার কোনো দরকারই নেই, দরকারই নেই, তুমি বলতে পারো কেন? আরে ভাই তোমার এইখানে দেখো তো সর্বোচ্চ মান মানে কত নম্বর পর্যন্ত আছে? সাত নাম্বার পর্যন্ত আছে। আর মার্কসের ইনপুট কটা বলো? আটটা। হ্যাঁ ডাইরেক্ট মাংলেনে বসা দেবো, একটু আগে আমরা কি দেখছিলাম? ফোর ইস্টু ওয়ান মার্কস দেখছিলাম না? তাহলে চারটা হয়তো কি বলো? চারটা কম্বিনেশন আউটপুট পাইতাম, মনে পড়ে একটু আগে যেটা করলাম, চারটা কম্বিনেশন আউটপুট পাইতাম, আর চারটাই হয়তো কি বলো মার্কসের ইনপুট, তাহলে কি করতাম? ওই কলামটাকে ধরে নিয়ে কোথায় বসাতাম? বসাইতাম আর সিলেক্ট লাইন এবিসি সিম্পল হিসাব, তখন এগুলো দরকারই তো? দরকার হতো না। তার মানে সেম পরিমাণ ইনপুট যদি থাকে, মানে যেই কম্বিনেশনগুলো এখানে আছে সেম পরিমাণ যদি কী থাকে বলো? ইনপুট থাকে, এই সমস্ত ভুম ভাং করার কোনো দরকারই নাই। এসব করতেছি কেন? এসব করতেছি এই কারণে, কারণ ইনপুট আছে আটটা, মানে কম্বিনেশন আছে আটটা, বাট যদি ফোর ইস্টু ওয়ান মার্ক্স থাকতো চারটা, তখন আমাদের এই সমস্ত
কাপ ছাপ লাগবে, তার মানে সবসময় কিন্তু লাগবে না। কথা কি বুঝছেন নাকি? সবসময় লাগবে না, যদি বুঝে নাই, যদি নাম্বার অফ কম্বিনেশান আর এখানকার ইনপুট দিকে থেকে সমান হয়ে যায় তাহলে ওই সেই টেকনিক ট্রুথ টেবিল আঁকাবো। ট্রুথ টেবিলের এই কলমটা ধরে আমরা মার্কসের ইনপুটে বসে দিলে মার্কস ডিজাইন শেষ, আর কিছু লাগবে না। বাট যদি কম্বিনেশান বেশি থাকে বাট ইনপুট কী থাকে বলো, মার্কসের ইনপুট কম থাকে, তখন আমাদের এই সমস্ত ভুংভাং করে করে আমাদের করা লাগবে। যেমন এটাকে যদি আমরা কোন কোন ডিজাইন করতাম বলো, এই সিস্টেম ওয়ান মার্কস, তাহলে এই সিস্টেম ওয়ান মার্কস আঁকাও ভাই। অবশ্যই তো লল টাইপের কোশ্চেন দেবে না, কিন্তু তোমরা কি মনে করতেছিলে বলো তো? হ্যাঁ, তোমরা দরকার নাই। ওকে, দুইটা কথা বলো, আই জিরো, আই ওয়ান, আই টু, আই থ্রি, আই ফোর, আই ফাইভ, আই সিক্স আর কত বলে, আই সেভেন, এখানে কটা বলেন? তিনটা, এস জিরো, এস ওয়ান আর কি বলেন, এস টু, এখানে কথা বলেন? এবার আসেন দেখেন, এইখানে যে আউটপুট পাইছেন কম্বিনেশান সেটাও কটা বলেন? আটটা। তাহলে জাস্ট ধরে বসে দিবেন, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান ওয়ান, ব্যাস। আর এইখানে যেই প্যাটার্ন রাখছো এ বি সি, ঠিক সেই প্যাটার্ন, বা এইখানে যে প্যাটার্ন থাকবে এ বি সি, দিস ইজ আওয়ার সিম্পল ইশার, এই ডিস্ট ওয়ান মার্কস। কম্বিনেশানও আটটা, ইনপুটও কেটে বলো আটটা, দরকার নেই সবার আমার করার, ডিরেক্ট আমরা বসাতে করে ফেলবো। বাট এই সমস্ত লাগবে কখন বলেন তো? যদি কম্বিনেশান বেশি থাকে আর ইনপুট যদি কী থাকে বলো, কম থাকে, তাইলে আমাদের এই সমস্ত কাপ ঝাপে আমাদের ফিরতে হবে। হ্যাঁ, থাকবে না, ওগুলো থাকবে না, সাধারণত কম দিয়ে বেশিগুলোতে ডিজাইন করে না, হায়ারগুলোকে চেষ্টা করে কি দিয়ে বলো, লোয়ার দিয়ে ডিজাইন করে, বাট লোয়ার দিয়ে হায়ার ডিজাইন করা যায় না বা করে না। ওই যে আমরা দেখতেছিলাম নটের ক্ষেত্রে কম্বিনেশন কাটে দুইটা, বাট ইনপুট আছে কটা বলো, চারটা, দরকার নাই তো, ওসবের করাই যাবে না। ওকে ডান। আচ্ছা, আমরা আর একটা কোশ্চেন দেখবো আপনাদের বইতে, যে ষোলো ইস টু ওয়ান মার্কস এসব আছে আর কি। হ্যাঁ, আরে বেটা এটা তো আরো সহজ, পারা যাবে, এটা তুলছেন আপনারা? কালকে বলে যাবেন, ঠিক আছে? আপনাদের কি এবার সিলেবাসে ফ্লিপ ফ্লপ আছে? সিলেবাসে আছে নাকি? সিলেবাসে না থাকলে তো দরকার নাই ফ্লিপ ফ্লপ করার। ফ্লিপ ফ্লপ একটা জিনিস, বুঝতে পারছো? ফ্লিপ ফ্লপ যেভাবে বইপত্রে লেখে সচরাচর, ওই যেমন অনেক বইতে ভুল আছে, যে কী জানি ব্রাউনের একটা বই আছে, স্টিফেন ব্রাউন, ওই বইতে রাইট আছে আর কি। আচ্ছা, এই এই কোশ্চেনটা একটু আমাকে বলো তো, না লাগবে না, আমার মোবাইলে আছে, ধরো কে বলছে পারভেজ বলো তো? এই রিস্ট ওয়ান মার্কস না? আচ্ছা, তাহলে এই ইনপুট হলে কেমন হবে বলো? এই এই ইনপুট হলে কেমন হবে বলো, মানে ঘরগুলো নাম্বারিং কেমন হবে এই ইনপুট হলে? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, বি ইনপুট হলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আর সি ইনপুট হলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ব্যাস। এরপর গোল্লা দিবা, গোল্লা অনুযায়ী সে অনুযায়ী বসাবা, আঁকা দিলে শেষ। করবো পারবে জোরে নাকি বাদ দিয়ে দেবো? কি বলছে? হ্যাঁ, আচ্ছা না, তাহলে এটাই করি। প্রশ্ন বলতেছে, ওকে, এইট ইস টু ওয়ান মার্কস ব্যবহার করে লজিক সার্কিট ডিজাইন করো, তার মানে আমার লজিক সার্কিট ডিজাইন করতে হবে কোন গেট দিয়ে? এইট ইস টু ওয়ান মার্কস দিয়ে ডিজাইন করতে হবে, যার মৌলিক ইনপুট হাই হলে আউটপুট কী হবে বলেন? কি বলছে বলেন তো? যার মৌলিক ইনপুট হাই হলে আউটপুট কি হবে বলেন? হাই হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে মৌলিক ইনপুট কোনগুলো বলেন? আচ্ছা, এইটা এইটা ট্রুথ টেবিলকে আমরা রাখতে পারবো না একটু?
মৌলিক ইনপুট হাই হলে আউটপুট খেয়াল বলেন হাই হবে, মৌলিক ইনপুট হাই হলে আউটপুট খেয়াল বলেন হাই হবে। আচ্ছা এইটার আমরা একটু দেখি, এই কোশ্চেনে তো ঠিক নাই, মৌলিক ইনপুট হাই কেমনে হবে, আউটপুট হাই বুঝলাম, হ্যাঁ মৌলিক সংখ্যাগুলো, তাহলে মৌলিক সংখ্যা কেমনে হাই হবে, মানে আমি তোমাকে বোঝাই দেখো। আচ্ছা আর প্রশ্ন হচ্ছে এখানে, মানে তাহলে মৌলিক সংখ্যা তো শেষ নাই, মৌলিক সংখ্যা নির্দিষ্ট না, কতগুলো মৌলিক সংখ্যা নেবো আমি, হ্যাঁ তো আমি কি সব নেবো, হ্যাঁ তো কেন আটটার ভিতরে, ষোলোটা এখানে ষোলোটা নিচ্ছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নিচ্ছে, আমার তো 100 ইনপুট থাকলেও তারও তো আমার 80 অন মার্ক দিয়ে ডিজাইন, হায়ারগুলোকে লোয়ার দিকে করা যাবে বলো, ডিজাইন করা যাবে, তাহলে হায়ার তো শেষ নাই, তাই আমরা 8টা ইনপুট নেই, তাহলে তো হয়ে গেল একবারে, 8টা ইনপুট নিলে তার দরকার নেই তো আর আমার অত কিছু করার, বুঝতে পারছেন প্রশ্নে ঝামেলা আছে, ঠিক আছে প্রশ্ন ঠিক নাই, হ্যাঁ আমি যতদূর আমার মতো করে প্রশ্ন কারেক্ট করে আমি ট্রাই করতেছি করার, নেন মৌলিক ইনপুটগুলো হাই হলে এইখানে কোশ্চেনটা হওয়া উচিত ছিল এরকম যে মৌলিক মৌলিক ইনপুটের ক্ষেত্রে আউটপুট কি হবে বলেন হাই, এইটা হতে ছিল আমাদের কোশ্চেন, মৌলিক ইনপুটের ক্ষেত্রে আউটপুট কি হবে বলেন, মৌলিক ইনপুট ঠিক তাও না, বলা উচিত ছিল যে মৌলিক ঘরগুলোর ক্ষেত্রে বা এরকম বলতে পারি মৌলিক রোয়ের ক্ষেত্রে, মৌলিক রোয়ের ক্ষেত্রে আউটপুট কি হবে বলেন আমাদের হাই হবে, এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ফাংশনটাকে আমরা আগেরবার ফাংশন ফাংশন অফ এ বি সি ইকুয়াল টু সামেশান অমক 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 দিছিলাম, বাট এবার ওইটা না দিয়ে করছে কি, এই কথাগুলো তোমাকে দিছে তুমি এইখান থেকে কী বানাবা বলো, ফাংশনটা বানাবা, তাহলে আগে এটা একটু ট্রুথটেবিলটা দেখে নেই, না দেখলেও হবে পারা যাবে সমস্যা নেই, ট্রুথটেবিল দেখে নেই, এদের কাজ বাজ দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, কতগুলো নেবো রে ভাই, এই ধরনের কোশ্চেন কেউ করে, 1 2 3 4 5 6 7 8 8টা নেব, কেউ মানা করছে আবার নিতে, মনে তো করে নাই, তাহলে 8টা নেও, এ বি সি, হ্যাঁ তাহলে কথা বলেন 0 1 0 1 0 1 0 3 4 ওকে, ওকে এটা কত নম্বর ঘর বলো, 0 নম্বর রো, 1 নম্বর রো, 2 নম্বর, 3 নম্বর রো, 4 নম্বর, 5 নম্বর রো, 6 নম্বর রো, আর কত বলো 7 নম্বর রো, তাহলে বলছে মৌলিক রোগুলো কি হবে বলেন, আউটপুট আই আই, তাহলে মৌলিক কে বলো, একই মৌলিক সংখ্যা এককে সাধারণত ধরা হয় না, কতকে ধরাবে বলবে, দুই, দুইকে ধরাবে মৌলিক মৌলিক ঘর, তিনকে ধরাবে মৌলিক রো, পাঁচ আর কত বলো 7, এটা ছড়ো, তাহলে দুয়ে হবে হাই, তিনে হবে হাই, পাঁচে হবে কত বলো হাই,
সাথে হবে কত বলো? হাই, বাকিগুলো কত বলো? জিরো 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 জিরো। ওকে, এটা হচ্ছে আমাদের সে আউটপুট, এটা হচ্ছে আমাদের কী বলেন আউটপুট। ওকে, এইটাকে ডিজাইন করবো কী দিয়ে বলো? এইট ইস টু ওয়ান মার্কস দিয়ে। বলেন এক্সট্রা কোনো কিছু করা লাগবে আমাদের? আই জিরো থেকে আই সেভেন, তিনটা আছে আমাদের কি বলেন সিলেকশন লাইন। এখানে কি বসাচ্ছে? এ বি সি, তাহলে এখানে ধরে বসায় দাও এ বি সি, এস জিরো এস ওয়ান আর কত বলো এস। আমার মাঝখানে কিছু আর করা লাগবে না? এখানে আউটপুটের কম্বিনেশন ধরছি কয়টা বলো? আটটা। ইনপুটে কয়টা আছে বলো? আটটা। তাহলে জাস্ট কি ধরে এখানে বসে দেবো, তাহলে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। কারণ আমাকে প্রশ্নে বলে নাই যে আপনার কতগুলো আমি রো নেব, প্রশ্ন বলছে। আমি ষোলোটা নিতে পারতাম, বত্রিশটা নিতে পারতাম, চৌষট্টি নিতে পারতাম, পারতাম কিনা বলে, হাজারটা নিতে পারতাম। ওকে নেন, দেখেন তাহলে এখানে ভ্যারিয়েবল কটা বলেন? চারটা। এই চারটাকে দিয়ে ডিজাইন করতে হবে কত দিয়ে বলো? এইট ইস টু ওয়ান মার্ক দিয়ে। তাহলে আমাদের এইট ইস টু ওয়ান মার্ক ডিজাইন করতে গেলে, এইট ইস টু ওয়ান মার্ক ডিজাইন করতে গেলে এই তিনটা হবে কি বলেন সিলেকশন লাইন হতে হবে। তাহলে এই চারটার ভেতরে তিনজন হবে কি সিলেকশন লাইন, আর একজন হবে কি বলেন আপনাদের ইনপুট লাইন। ওকে, এখন বলেন কোনটাকে আপনি ইনপুট ধরবেন? আপনি ইনপুট ধরবেন একে, ধরলে এক ধরনের প্যাটার্ন আসবে, বি কে ধরলে এক ধরনের প্যাটার্ন আসবে, সি কে ধরলে কি বলেন এক ধরনের প্যাটার্ন আসবে, ডি কে ধরলে কি বলেন এক ধরনের প্যাটার্ন আসবে। তাহলে সব থেকে সহজ হচ্ছে কোনটাকে বলেন? এ কে ধরা। তাহলে আপনি ধরবেন হচ্ছে ওয়েন এ ইজ কি বলেন ধরছেন ইনপুট। ওকে, ইনপুট ধরলে কি হবে? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন। আসো আসো, দেখা যাক। তাহলে একে ইনপুট ধরছো, তাহলে দুইটা একে দুইটা রো অনুযায়ী সাজাও এবার, আর কি বলেন এ সাজাইছ, তাই না? এখন বলেন ইনপুট কয়টা হবে? আটটা না ইনপুট? তাহলে কলাম হবে কয়টা বলেন? আটটা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আই জিরো, আই ওয়ান, আই টু, আই থ্রি, আই ফোর, আই ফাইভ, আই সিক্স আর কত বলেন? আই সেভেন, আটটা আই বুঝছে। তাহলে ঘর হবে ভ্যালুগুলো বলো? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন আর কি বলেন ফিফটিন। তাহলে যদি বি এর ইনপুট ধরলাম তাহলে কেমন হতো বলো তো? বি কে ইনপুট ধরলে কত হতো বলো? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন, বুঝতে পারেন? যদি সি কে ইনপুট ধরতাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন। আর যদি ডি কে ইনপুট ধরতাম, মানে লাস্টটাকে একদম লাস্টটাকে ইনপুট ধরলে কত হতো বলো? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন, ব্যাস ক্লিয়ার? এবার আসেন কোন কোন ঘরে গোল না দিতে হবে বলেন। আচ্ছা, মৌলিক নাম্বার মৌলিক রোগুলোর ক্ষেত্রে তো দিলেই তো হচ্ছে মৌলিক রোগ। তাহলে মৌলিক রোগ কত আছে বলেন? এককে তো মৌলিক সংখ্যা ধরা হয় না, দুই মৌলিক রোগ, তিনও মৌলিক রোগ, মানে এই যে মৌলিক রোগ তিন, পাঁচও মৌলিক রোগ, সাতও মৌলিক রোগ, এগারো মৌলিক রোগ, তেরো, আর কিছু আছে? ব্যাস। এইবার আই জিরোর মান কথা হবে বলেন, প্রত্যেকটা মান কথা হয় বলেন। আই জিরোর মান হবে জিরো, আই ওয়ানের মান জিরো, এইটার মান এবার এটার মান হচ্ছে ওয়ান, এটার মান জিরো ওয়ান জিরো। এইট ইস্ট ওয়ান মার্ক্স মানগুলো পেয়ে গেছে, এবার এইট ইস্ট ওয়ান মার্ক্স আঁকাও। আই জিরো, আই ওয়ান, আই টু, আই ফোর, আই সিক্স, আই সেভেন। তাহলে
তাহলে এইভাবে যে চারটা হবে, তাই না? তিনটা হবে, তাহলে কোনটাকে ইনপুট ধরছো? একে ইনপুট ধরছো, তাহলে বাকি তিনটা হবে কি বলে সিলেকশন। তাহলে কি হবে, এ বাদে বি সি ডি, যে প্যাটার্নে সেই প্যাটার্নে বি সি, আর এখানে হবে ওয়াই। তাহলে বলো আই জিরোতে কত হবে? জিরো। আই ওয়ানে জিরো, আই টুতে এ, এবার সরি এবার কত হবে বলো? ওয়ান জিরো ওয়ান জিরো। এবার মজার বিষয় দেখেন, এ বার কিন্তু আপনার কি নাই বলো? ইনপুট না। এ বার কিন্তু কি না বলো? ইনপুট। ইনপুট কে বলো? এ। তাহলে কি করতে হবে বলো? একটা এ দাও, এক্স্যাক্টলি এটা এইখানে এ দিবা, আর এখানে কি পেয়ে যাবে বলো? এ বার পাবা না, তাহলে সেটার সাথে দুটো লাগাই দাও, এর সাথে একটা এই যেটাও তো এ বার নাকি, কারণ আপনার কাছে তো এ বার ইনপুট না, আপনার ইনপুট কে বলো? এ বি সি ডি। তাহলে ওইগুলো দিয়ে আপনার কাজ চালাইতে হবে, বুঝেন নাই? পারা যাবে? আচ্ছা আরেকটা কাজ আমরা একটু দেখবো, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে। একটা ফুল অ্যাডারকে মার্কস দিয়ে ডিজাইন করতে হবে, বুঝলেন বাবা সাহেব? কি বলতে পারেন তো? ফুল অ্যাডারকে, তাহলে ফুল অ্যাডারকে ডিজাইন করতে গেলে কি লাগবে বলেন? দাঁড়ান, আমরা আমরা কি শিখি না, আমরা কালকে শিখবো, আমরা কালকে কয়েকটা পার্ট বাকি আছে, যেমন আমরা ফ্লিপফ্লপ বাদ, সিলেবাসে নাই ফ্লিপফ্লপ। ওকে, আমরা শিখবো এনকোডার ডিকোডার আর কিছু বেসিক টার্ম, শিখলে মোটামুটি আমাদের সিলেবাস শেষ ডিজিটাল। আচ্ছা শোনেন, দেখেন একটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে অ্যাডার ডিজাইন করবো। কী ডিজাইন করবো? ডিজাইন করবো বাই ইউজিং মার্কস। এটা আপনার বাসার কাছ থাকবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছেন? যদি কপালের দিকে আল্লাহ তালা চায় পরীক্ষাটা পেয়েও যাইতে পারো, বুঝতে পারবেন? যে ফুল অ্যাডার ডিজাইন করো, ফুল অ্যাডার ডিজাইন করো কি দিয়ে বলো? কত মার্কস বলো? ফোর ইস টু অন মার্কস ব্যবহার করে। আচ্ছা বোর্ড ছয়টায় পড়ালে কারো প্রবলেম আছে? সবচেয়ে ভালো হয়, শান্ত গিয়ে এক ঘন্টা রেস্ট নিয়ে আবার পড়াশোনা শুরু করে দিলা, ঠিক আছে? ওকে, কালকে থেকে তাহলে ছয়টায় আসেন, নেন। তাহলে ডিজাইন করতে হবে কি বলেন? ফুল অ্যাডার। ফুল অ্যাডারের কাজ কি বলেন? যোগ করা, অ্যাডার তো যোগ করা। তাহলে অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার কি বলেন? তাহলে ফুল অ্যাডারের কাজ কি আর হাফ অ্যাডারের কাজ কি? হাফ অ্যাডারের কাজ দুই বিট যোগ করা, আর ফুল অ্যাডারের কাজ তিন বিট যোগ করা, বুঝতে পারছেন? তাহলে একটা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল আঁকায় ফেলি আমরা, কয়টা বিট যোগ করবে সে? তিন বিট। তাহলে ইনপুট হবে কয়টা? হয় তিনটা, এ একটা বি একটা সি, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান 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 ওয়ান। ওকে, নেন। যোগ করলে আমরা কী কী পাই? সাম পাই আর কী পাই বলেন? ক্যারি পাই, মনে পড়ে? বলছিলাম জিরো জিরো যোগ করলে কত হয় বলেন? জিরো। জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, বাট ওয়ান ওয়ান যোগ করলে কথা বলেন? ওয়ান জিরো, মনে পড়ে? তাহলে জিরোটা হচ্ছে সাম আর ওয়ানটা হচ্ছে কি বলেন? ক্যারি। তাহলে এক পাশে আমাদের এই পাশে আমাদের এই পাশে থাক হচ্ছে আমাদের সাম, আর এই পাশে আমাদের কি থাক বলেন? ক্যারি বলেন? জিরো জিরো যোগ করলে কথা হবে? জিরো জিরো যোগ করলে কথা হবে? জিরো। ওই জিরোর সাথে এই জিরো যোগ করলে কথা হবে বলেন? জিরো। তাহলে সামও জিরো, ক্যারি কত বলে? নাই, জিরো। জিরো জিরো যোগ করলে জিরো, জিরো আর ওয়ান যোগ করলে কথা হয় বলো? ওয়ান। ওয়ান হচ্ছে সাম, ক্যারি কত বলো? অবস্থা বুঝো নাই?
মাল্টিপ্লাইড কার কেস, জিরো অর অন যোগ করলে কোথায় বলো? জিরো অর অন যোগ করলে জিরো, জিরো অন যোগ করলে জিরো, জিরো অন যোগ করলে কোথায় বলো? ওয়ান। তার সাথে এটা যোগ করো, জিরো অন আর জিরো যোগ করলে ওয়ান, তাহলে সাম হচ্ছে ওয়ান, ক্যারি হচ্ছে জিরো। জিরো আর অন যোগ করলে কোথায়? ওয়ান। ওই অন্যের সাথে এই অন যোগ করো, ওয়ান আর অন যোগ করলে কোথায় বলেন? ওয়ান জিরো, তাহলে ওয়ান জিরো। বুঝতে পারছেন? ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, সেই ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান জিরো, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওই ওয়ান আর অন যোগ করলে ওয়ান জিরো, তাহলে সেই ওয়ান জিরো। ওয়ান আর অন যোগ করলে ওয়ান জিরো, জিরোর সাথে যোগ করলে ওয়ান জিরো, ওয়ান জিরোই থাকবে। ওয়ান আর অন যোগ করলে ওয়ান জিরো, ওয়ান জিরো আর ওয়ান, ওয়ান জিরো আর ওয়ান যোগ করার কথায় বলেন? ওয়ান আর এর পাশে ওয়ান, তাহলে কথা হবে ওয়ান পারা যাবে। এখন ক্যারির জন্য একটা ফাংশন হবে আর কি বলেন, সামের জন্য একটা ফাংশন হবে, তাহলে করেন। এটা কত নাম্বার রো বলেন? জিরো। এটা এক নাম্বার রো, দুই তিন চার পাঁচ ছয় আর কি বলেন? সাত। তাহলে আমরা যদি সামের ইকুয়েশান লিখি তাহলে কেমন হবে বলুন তো? সব ফর্মে লিখবেন, কোন ফর্মে? সব ফর্মে। এখন সামের জন্য আপনি ইকুয়েশান লিখতে সব ফর্মে, তাহলে কোনগুলোকে ফর্মগুলোকে ফলো করবেন? সামের, সামের জন্য ইকুয়েশান লিখতেছেন, তাহলে সামের কত নম্বর ঘরে ওয়ান আছে বলো? এক নম্বর ঘরে ওয়ান আছে। দুই নম্বর ঘরে কি বলো? দুই নম্বর রোতে ওয়ান, চার নম্বর রোতে ওয়ান, সাত নম্বর রোতে ওয়ান, ব্যাস। এইটা হচ্ছে কি বলো আমাদের সেই সামের ইকুয়েশান। পারা যাবে? ক্যারির ইকুয়েশান আসেন, ক্যারি সব ফর্মুলি, ক্যারিতে কত হতেছে বলো? তিন, তারপর কত বলো? তিন পাঁচ ছয় সাত, পারা যাবে কিনা বলেন? শুনেন, আপনাদের যদি ঠাটা মুখস্থ রাখতে হয়, বুঝতে পারছেন? ঠাটা মুখস্থ, বারোশো সাতচল্লিশ পঁয়ত্রিশশো সাতষট্টি সাতষট্টি কিছু একটা করে ভাই মুখস্থ রাখতে হবে। কেন? কারণ এটা প্রচুর লাগবে, প্রচুর মানে প্রচুর লাগবে। সামের ইকুয়েশন বারোশো সাতচল্লিশ, তার মানে এক নম্বর ঘর, দুই নম্বর ঘর, চার নম্বর ঘর আর সাত নম্বর ঘরে আউটপুটগুলো হাই হবে, সামা সাম হাই হবে। আর থ্রি ফাইভ সিক্স সেভেন রোতে ক্যারিগুলো খেয়ে পারেন, এটা একদম মুখস্থ, বারবার বলতেছি। হ্যাঁ, আপনারা তো ভিন্ন, বারোশো সাতচল্লিশ থ্রি ফাইভ কি বলেন? সিক্স পারা যাবে কিনা বলেন? কারণ অনেক জায়গায় আমি তো কেবল মার্কস ডিজাইন করতেছি, আপনারা যদি বলে ফুল অ্যাডার দিয়ে, ফুল অ্যাডারটাকে মার্কস দিয়ে ডিজাইন করো, তাহলে আপনার কি সব ট্রুথ টেবিল আঁকানোর সময় আছে রে ভাই? কোনো সময় নেই এগুলো আঁকানোর। ডিরেক্ট আমরা জানি সামের ইকুয়েশান, ক্যারের ইকুয়েশান, এরপর কোথায় চলে যাবো? ডিজাইনে চলে আসো। তাহলে প্রথমে সামের জন্য আমরা আঁকাই, বলেন আপনার এখানে ওই মাঝখানের টেবিল যে আঁকালাম, একটা চার্ট করছিলাম না মাঝখানে, ওই চার্টটা করা লাগবে কি লাগবে না বলেন? হ্যাঁ, লাগবে কি লাগবে না? লাগবে। কেন লাগবে? কম্বিনেশন দেখেন কয়টা, আটটা। ডিজাইন করতে হবে কি দিয়ে বলো? ফোর ফোর ইস্ট ওয়ান, তার মানে কমটাতে ডিজাইন করতে, তার মানে চার্ট লাগবে। বুঝতে পারছেন? তাহলে লাগবে। আচ্ছা, কার ইনপুট ধরবেন বলেন? কার ইনপুট ধরা সহজ? একে ধরা সহজ, বাট এমন না যে প্র্যাকটিস করা ভুলে যাবেন। হ্যাঁ, কারণ পরীক্ষায় বলতে পারে যে মার্কস ডিজাইন করো হোয়েন সি ইজ ইনপুট, বি ইজ ইনপুট। তাহলে কি বলেন এবার আর কি বলেন? এ এবার ধরলে সুবিধা কি? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তাহলে কোথায় কোথায় গোল্লা দিবেন? একে দিবেন, বারোশো সাতচল্লিশে গোল দিবেন। এটা কার জন্য? সামের জন্য। আর এবার করবেন কার জন্য বলেন? ক্যারির জন্য, কারণ দুইটাই তোমার ডিজাইন করতে হবে নাকি? লিখে দিতে হবে হোয়েন এ অ্যাজ ইনপুট। আচ্ছা, এরপরটা কত বলেন? তাহলে এবার আর কি বলেন? এ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আসেন এবার। তাহলে তো আই জিরো নাকি? এটা কত বলেন? আই ওয়ান, এটা হচ্ছে আই টু, এটা কত বলেন? আই থ্রি, আই জিরো, আই ওয়ান, আসেন। এটা করলে দেবেন কোথায় কোথায়? ক্যারির জন্য। তিন পাঁচ ছয় সাত, তাহলে তিনে করলা, পাঁচে করলা, ছয়ে করলা, সাতে করলা, বলেন। আপনি যখন এটাকে সামের জন্য, এটা কার জন্য বলো? ক্যারির জন্য। তাহলে সামের জন্য আই জিরো মান কথা হবে বলেন? সামের জন্য আই জিরো মান কথা হবে বলেন? এ একটা গোল, এ এরপরে কোনটা বলেন? এবার। এবার কোনটা বলেন? আবার এবার। আবার কথা বলেন? এ ব্যাস।
ক্যারির জন্য আসেন, ক্যারির জন্য ইনপুট কত হবে বলেন? ক্যারির জন্য হবে এখানে কত বলেন? জিরো। এখানে এ, এখানে এখানে, তাহলে এবার তাহলে এইটা একটা 4:1 মার্কস, এইটা কি বলো, আর একটা কি বলো? 4:1 মার্কস। তাহলে সামের জন্য একটা 4:1 মার্কস, ক্যারির জন্য আর একটা 4:2, মানে আলাদা আলাদা দুটি ইকুয়েশন সলভ করতে হবে। তাহলে এই হচ্ছে কি বলেন আপনাদের সেই 4:1 মার্কস, 4:1 মার্কস, এটা কার জন্য বলো? সাম 4:1 মার্কস, এটা কার? ক্যারি। যদি কপাল ভালো থাকে, বিলিভ ইট আর নট, আসতে চলে আসতেই পারে। এরা ডিজাইন করো মার্কস দিয়ে, এরা অস্বাভাবিক কিচ্ছু না। আসেন চারটা, এইটা এখান থেকে কী বেরোবে বলো? সাম বেরোবে, এখান থেকে ক্যারি বেরোবে। বলেন এখানে কি সিলেকশন দুইটা না? তাহলে এ ছিল ইনপুট, তাহলে বি সি হবে কি? সিলেকশন লাইন। তাহলে বি আর সি এখানে এস জিরো আর কি বলেন এস ওয়ান, এইখানে হবে এস জিরো আর কি বলেন এস ওয়ান, এখানে কি বি আর সি। আসেন তাহলে এটা হচ্ছে আই জিরো, আই ওয়ান, আই টু আর কত বলেন? আই এখন মান কোন কোনটা আপনার কথা হবে বলেন? আই জিরোতে হবে এ, আই জিরোতে হবে কি বলেন? এ। আই ওয়ানে হবে কি বলেন? এ বার। পরে আই টুতে হবে কি বলেন? এ বার। আর আই থ্রিতে হবে কি বলেন? এ। শেষ করেন, একবারে দেবো। আচ্ছা আই জিরোতে কথা হবে বলো, এটা হচ্ছে, এটা হচ্ছে ক্যারির, আই জিরো, আই ওয়ান, আই টু আর কত বলেন? আই থ্রি। তাহলে আই জিরোতে হবে কত বলেন? জিরো। আই ওয়ানে এ, আই টুতে এ, আই থ্রিতে ওয়ান। তাহলে দেখেন এ আছে কোথায় কোথায় বলেন? এখানে এ আছে, আচ্ছা এখানে কথা আছে বলেন? এ আছে। তাহলে একটা কাজ করে এদেরকে শর্ট করে দাও, এগুলো না করলে হয়, খুব একটা প্যারা নাই, এগুলো শর্ট করে দিলাম। আবার নিচেও কী আছে বলেন? এ আছে না বড় সাহেব? সরি সরি সরি, দিচ্ছেন কিনা বলেন? তাহলে এগুলোকে শর্ট করে দিস ইজ আওয়ার এ, শেষ। পারা যাবে ভাই জান? আচ্ছা এ বারে কী হবে বলেন? এখানে কি এবার, এখানে কি আছে বলেন? এবার না, আর তো এবার নাই। তাহলে এ থেকে একটা কী বের করো বলো? এটা তো এ লাইন নাকি? এই যে সব কী লাইন, এ লাইন। তাহলে এখানে বেরোবে কী বলো? এবার। তাহলে এবার দুটাকে শর্ট করে বুঝতে পারছেন? এইগুলো তো নিজেরা করতে পারো না, এই কাজটুকু না, দিস ইজ আওয়ার ডিজাইন। পারা যাবে? কঠিন নাকি? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে।